ডিম আগে না মুরগি আগে মুরগি ডিম বোঝা যায় যে মুরগি আগে এসেছে কারণ ডিমের খোসার গঠনের জন্য প্রয়োজন ওভোক্লেডিন সেভেন্টিন নামক এক প্রকার প্রোটিনের যা শুধুমাত্র মুরগির দেহেই তৈরি হয়ে থাকে কুসুমের বৃদ্ধি এবং মুরগির জন্মের জন্য এই খোসা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আরও সাইন্টিফিক গবেষণার দিকে গেলে ব্যাপারটি ঘুরে দাঁড়ায় পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটেছে তিনশো কোটি বছর ধরে এবং হয়েছে প্রাণের বিবর্তন একটি প্রজাতির মধ্যে জিনগত পরিবর্তনকে বলা হয় মিউটেশন এই মিউটেশনের মাধ্যমেই সৃষ্টি হয়েছে নতুন সব প্রজাতির মুরগি হচ্ছে পাখিদের গোত্রের এবং মিউটেশনের মাধ্যমে আদিম পাখিরা এসেছে সরিসৃপ গোত্র থেকে সরিশ্রীপ গোত্রের ডিম থেকে প্রথমে যে আদিম মুরগির সৃষ্টি হয়েছিল সেটি আসলে মুরগি ছিল না ছিল অন্য কোনো এক পাখি যেহেতু মিউটেশন শুধুমাত্র ডিম বা ভ্রূণেই সম্ভব হয় তাই সেই পাখির ডিমের ভেতর পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে মুরগির আবির্ভাব ঘটে এবং পরিবেশের কারণে অন্য সকল প্রাণীর মতোই তার আকার আকৃতিতে আসে পরিবর্তন সুতরাং যদি প্রশ্ন করা হয় যে ডিম আগে নাকি মুরগি আগে তাহলে ডিম আগে কিন্তু এখন প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে করা হয় যে মুরগি আগে নাকি মুরগির ডিম আগে তাহলে কিন্তু মুরগি আগে